হে হোয়াটসঅ্যাপ গেমার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে। তো রাইডার সিক্সের একটা নতুন গেমে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা খেলবো রাইডার সিক্সের একটা নতুন মোড, যেটা হচ্ছে উলফ মোড। তো এই মোডটা আমারও ভীষণ পছন্দের। তো যখনই আমার কাছে কয়েন কম হয়ে যায় তো তখন আমি এই মোডটা খেলি, আমার কাছে ঢের সারা কয়েন চলে আসে। তো এই মোডের গেম প্লে আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তো গেম প্লেটা দেখতে থাকো। তো এই গেমের কি করতে হয় এই গেমটায় আমি আপনাদের সিম্পল একটা ছোটো করে বোঝাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুজন মানুষ এবং দশজন উলফ আছে। তো এই যে দুজন মানুষ আছে, এই দুজন মানুষ উলফদের মারতে হবে, এবং নেক্সট রাউন্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে দুজন উলফ দেবে এবং দশজন মানুষ দেবে। আপনারা যারা বেস্ট প্লেয়ার তাদের মধ্যে থেকেই দুজনকে বেছে নেবে উলফ হিসেবে। তো সেই যে উলফগুলো রয়েছে সেই উলফগুলো আপনাদের মানুষকে মেরে তাদেরকে উলফে পরিণত করতে হবে, মানে নেগড়েতে পরিণত করতে হবে। তো এখানে এখানে হচ্ছে কাউন্টিং হচ্ছে 20টা 21টা 19টা, এরকম করে ধীরে 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 কমতে থাকবে। যখন এটা জিরোতে হয়ে যাবে তখন উলফগুলো আপনার সামনে আসবে এবং আপনাদের মারতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে গেমের সিম্পল স্টোরি। তো চলো স্টার্ট করা যাক। এখানে কাউন্টিং শেষ এবং উলফগুলো আপনার কাছে চলে আসবে এবং আপনাদের মারতে হবে। আপনারা যদি না মারতে পারেন তো এই যে উলফগুলো আপনাদের মারলে, এই তো দেখছো উলফগুলো চলে আসছে। এ ভাই গুলি লাগ, গুলি লাগ, গুলি লাগ। এ আরে 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 রুক ভাই, রুক 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 রুক। ও সেট, এই মেয়েটাই মারতে পারেনি, কারণ অনেকে ড্যামেজ দিয়েছিলাম। এই মেয়েটা যদি একটু ড্যামেজ দিত তাহলে এ আমাকে মারতে পারতেন। তো আমি এখন উলফ হয়ে গেছি। এখন এখানে দশজন মানুষ রয়েছে এবং সাতজন উলফ রয়েছে। তো আমাকে কী করতে হবে, ওই যে দশজন মানুষকে মেরে উলফে পরিণত করতে হবে, এবং নেক্সট রাউন্ড যেটা রয়েছে সেটার থেকে দুজনকে চুজ করবে। তো আমি এখানে লুট বক্সে দেখতেছি, লুট বক্সে কোনো কাজের নয়, তবু আমি দেখতেছি, কারণ উলফ কোনো কিছুই ধরতে পারে না। এর কাছে যে একটা জাদুই শক্তি আছে সেটা আমি আপনাদের দেখাবো। তো এখানে লুট বক্স দিয়েছে। তো এখানে আপনি এরকম দানব টাইপের উলফ হতে পারেন, কিংবা যেরকম একটা অ্যানিমেল টাইপের উলফ রয়েছে যেটা এখন আমি হয়ে আছি, তো আপনারা এটাও হতে পারেন। তো দুটোই খুবই পছন্দের আমার। তো আমি এখন দেখতেছি ওটা দিয়ে বেরোনো যায় না, তো আমি এখন অ্যানিমি খুঁজে দিচ্ছি, তো যাদেরকে মেরে আমি উলফে পরিণত করব। তো আরে ভাই তুই কহাঁ হ্যাঁ, কোথায় লুকিয়ে আছিস সব? এখানে উলফে পুরো একবারে মাঠ ভরে গেছে, কিন্তু আমি মানুষ একজনও দেখতে পাচ্ছি না। সব কোথায় গেছে কে জানে, সব লুকিয়ে গেছে ভাই। এখন দুজন অ্যানিমি আছে, তো কী করবো, মানুষ দেখতে পাইনি, তখন উলফে উলফে ফাইট হোক। তো এখানে আর একজন রয়েছে, আর একজনের পর এটা হচ্ছে নেক্সট রাউন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে স্টার্ট হবে। আরেকজন কোথায় লুকেছে, তাড়াতাড়ি ফিনিশ হ, ফিনিশ হ, উপরে দেখতেছি না, উপরে তো অলরেডি তিন চারটা উলফ বসে আছে, যে তারাও খুঁজ দিচ্ছে, সবাই খুঁজ দিচ্ছে ওই একজনকে। ওই একজনের একটাই কাজ হবে, ও চুপচাপ যেথায় বসে আছে সেটাই লুকিয়ে বসে থাক, তাহলে ওকে কেউ মারতে পারবে না। নাহলে ও যদি কোনো উলফকে অ্যাটাক করে তখন ওকে মেরে দিবে। তো এখানে নেক্সট রাউন্ড স্টার্ট হবে। তো নেক্সট রাউন্ড এখানে স্টার্ট হয়ে গেছে। এখানে 16টা অ্যানিমি দিয়েছে এবং কোনো উলফ দেয়নি, তো এর মধ্যে থেকে দুটা উলফকে বেছে নেবে। তো দেখি সেই দুটা উলফকে, সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট যে করেছে তার মধ্যে, তাদের মধ্যে থেকে দুজনকে বেছে নেবে। তো এ ভাই তুই আমাকে মারছিস কেন, মার 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 সালাকে, লড়কি উসকো মার, লড়কি মেয়েরা দোস্ত হ্যায়। তো ফাইনালি আমাকেই দুজনের মধ্যে আমি একজন, যেটা হচ্ছে আমি বেস্ট পয়েন্ট করেছি, তো খুবই ভালো, আমি সব থেকে বেশি পয়েন্ট করেছি। তো এখন এই 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 বান্দে এর রুকজা বান্দা এর একজনকে মেরে দিয়েছি এবং ও উলফ হয়ে গেছে। তো আরেকজন আছে, এ ভাই এ ভাই এর লড়কি, তোকে মারতেও ইচ্ছা করেনি কিন্তু কী করবো, তুই ভাই আমার সঙ্গে চল চল লড়কি, লড়কি মেয়েরা দোস্ত, চলো চলো। এই উপরে অনেকজন, চলো চল চল লাফা লাফা, আরে এই উঠতে পারছি না, যা এই এরা কি করে উঠে যাচ্ছে,
এই নিচের টাকে মারবো। কোথায় পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস এ লড়কি? দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া, ওই ম্যারাথন দৌড় দিচ্ছি দাঁড়া, যেথায় ধরবো কিন্তু সেথায় মেরে দেবো। এই হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, লুটবক্স লুটবক্স হয়ে লুকিয়ে যায় রে, লুটবক্স হচ্ছে তো ভাবছি দেখতে পাবেনি। এটা কি হলো, উল্ফ উড়ে উড়ে যাচ্ছে কেন? এবার ঠিক আছে, আচ্ছা এ লাফাইলেই উড়ে তাই তো, এটা দিয়ে হবে না মনে হচ্ছে। ও যা নিচে পড়ে গেছে, এই তো একটা এটাকে মার 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 সব মার, মরে গেছে আর দুজন আছে। তো ওই দুজন কোথায় গেল, খোঁজ খোঁজ সবাই খোঁজ 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 আরম্ভ কর। আমার মনে হচ্ছে ও কোনো ওই বাক্সের ফাক্সের পেছনে লুকিয়ে বসে আছে। ঠিক আছে খুঁজে নিচ্ছি কোথায় লুকিয়ে বসে থাকবে। এরা সব স্ট্যাচু হয়ে গেছে, এরা নেতাজির যুগের লোক। এই তো ওই তো আমি সামনে দিয়ে যাই, সামনে দিয়ে দেবো। এই 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 হাই, খালি মাথায় লেগে আর পেছন পেছনে পেছনে ঘুরার থেকে সামনে থেকে হয় আসবে, এটা দিয়ে আসবে। এই এই যা, আর একটু হলে দিতি যা, তারা মেরে দিস। তো এখানে নেক্সট রাউন্ড মানে থার্ড রাউন্ড যেটা, সে থার্ড রাউন্ডটা স্টার্ট হচ্ছে। তো ঠিক আছে এখানে এখানে কাউন্টিং যখন জিরো হবে তখন স্টার্ট হবে, দেখি এইবারে কে বেস্ট পয়েন্ট করে। তো আই থিঙ্ক এইবারেও আমার বেস্ট পয়েন্ট আছে, কারণ সব থেকে হাই পয়েন্ট করেছি আমি। তো দেখি এইবারে কাকে চুজ করে। তো এরকম নয় যে সবাই হাই পয়েন্ট করলে সবাইকে নেবে, তার মধ্যে থেকে দুজনকে বেছে নেবে। এবার সেটাই আমি দেখব আমাকে নেয় কি না। ও গাইস আমাকেই নিয়েছে, তো অত উপরে, আরে আরে আর চুক যা, মর 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 মর। হ্যাঁ এই এইটাকে, এই কাকা কাকা, এ দাদা কাকা, কাকে মারছিস? এইটাকে মারতে হবে, এইটাকে মারতে হবে। আরে যা আমি উঠছি, সে নেমে এসে এই এরকম করে কেমনে হবে কেমনে হবে। এই এটা সেই লাড়কি, সেই লাড়কি যা মারতে আমার প্রচুর কষ্ট হলো একে। এখনো ছজন আছে আর আমরা উলফ আছি আটজন। তো আর কোথায়, ওই ওই নিচে একজন, এই মুরগি, এই মুরগি ধরে আজকে এই করবো, জবাই করবো, চল রুকে যা। এ ডিম দে ডিম দে, মুরগি আন্ডা দে। আর চারজন আছে, আর চারজন কোথায় লুকিয়ে কোথায় লুকিয়ে। এই তুই এখানে, তুই এখানে বাবা, তুমি এখানে, এই দরটা কি হয়, তুই বাঁচবি, তুই ছুটতেছিস? এই 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 ইয়ে মেরে শিকার হয়, আরে রুক যা ভাই, কাহাঁ গিয়া ভাই, যা মেরে দিস। আর দুজনের একজনকে মারবো, কিন্তু ওই একজনকে খুঁজি না কোথায়, ওই একজনকেই হয়তো খুঁজে পাবো না কোথায় লুকিয়ে বসে আছে। আর একজন আছে, আর একজনকে মনে কে মেরে দিচ্ছি। তো এখানে ফোর রাউন্ড শুরু হয়ে গেছে, তো ফোর রাউন্ড আমি এটা হচ্ছে কুইট করে দিচ্ছি। তো আশা করি আপনাদের গেম প্লেটা ভালো লেগেছে, এবং গেম প্লে যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দাও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।